नमस्कार देखছেন পেজ ওয়ান আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি আর পেজ ওয়ানের শুরুতেই যে খবরে আমাদের নজর থাকবে দেশে 100 কোটি দোরগোড়ায় টিকাকরণ 99 কোটি মাইলস্টোন পার এবার দ্বিতীয় ডোজে বিশেষ জোর আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানব আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সোমনাথ দেখো কোভিড ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে একটি কার্যত বিশ্ব রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত প্রায় প্রায় 99 কোটির যে মাইলস্টোন সেটি পার হয়ে গেছে এবার 100 কোটি ছোঁয়ার অপেক্ষা এবং খুব তাড়াতাড়ি সেই মাইলস্টোন ছোঁয়া হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এই 100 কোটি মাইলস্টোন পেরোনোর পর ডবল ভ্যাকসিনে যোগ দেওয়া হবে কিন্তু এখানে যেটা সব থেকে বলার গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো যে যখন ভারতবর্ষে আজ থেকে 9 মাস আগে ভ্যাকসিনেশন শুরু হয়েছিল তখন কিন্তু প্রবল একটা চাহিদার মধ্যে দিয়ে ভ্যাকসিন সংকটের মধ্যে দিয়ে ভারত চলেছে এবং তারপরে আস্তে আস্তে প্রোডাকশন বাড়িয়ে এবং সময়কে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য নীতি পরিবর্তন করা হয়েছে এবং তার ফলে কিন্তু এই একটি মাইল ফলক ছোঁয়ার দোরগোড়ায় ভারত দাঁড়িয়ে রয়েছে অনেক ধন্যবাদ সোমনাথ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপ্তেন্দ্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর সরকার আপনাকে স্বাগত জি 24 ঘন্টায় ভ্যাকসিনেশনে ভারতের প্রায় 100 কোটি ছুঁই ছুঁই 99 কোটি মাইলস্টোন ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে কি বলবেন এটা কতটা আশাব্যঞ্জক প্রথমেই বলি ভারতবাসী হিসেবে আমি গর্বিত বোধ করছি কারণ আমরা 100 কোটির যে ল্যান্ডমার্ক ছুঁতে চলেছি এটা শুধুমাত্র একটা 100 কোটি মানুষকে ল্যান্ডমার্ক ছুঁতে চলেছি এটা শুধুমাত্র একটা 100 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া নয় এর সঙ্গে মনে রাখতে হবে যে আমরা টিকা তৈরি করেছি টিকা আবিষ্কার করেছি এবং গণ টিকাকরণ করেছি অর্থাৎ ইনোভেশন থেকে ইমপ্লিমেন্টেশন পুরোটাই পৃথিবীর মধ্যে সম্ভবত ভারতবর্ষ 1 নম্বর জায়গায় দাঁড়িয়ে আছে 52 থেকে 53% নাগরিককে 18 বছরের ওপরে আমরা একটা ডোজ ভ্যাকসিন দিয়েছি এবং 23% মানুষকে আমরা দুটো ডোজ ভ্যাকসিন দিয়েছি আমাদের টার্গেট 180 থেকে 190 কোটি আমরা 100 কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আর হয়তো কিছুদিন যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা টিকার মাধ্যমে সিনথেটিক ইমিউনিটি তে পৌঁছবো হার্ড ইমিউনিটিতে এটা আশা রাখব আবারও বলছি আমরা প্রত্যেকে এই সাফল্যকে ভারতীয় হিসেবে ভারতীয় নাগরিক হিসেবে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ ডক্টর সরকার একশো কোটি কত দূরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিল আর বড় জোর 2-1 দিনের অপেক্ষা মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর টুইট আমরা 99 কোটিতে রয়েছি খুব তাড়াতাড়ি দেশ 100 কোটি ভ্যাকসিনের মাইলস্টোন ছুঁয়ে ফেলবে বেশ কিছুদিন ধরেই দেশে কোভিড সংক্রমণের হার নিম্নমুখী মঙ্গলবার 231 দিনের সর্বনিম্ন দৈনিক সংক্রমণ নতুন করে আক্রান্ত 13,058 জন কোভিড ভ্যাকসিনের 100 কোটি ক্লাবে ভারতও প্রথম সদস্য ধারে কাছে আর কেউ নেই তবে এই স্বস্তির মধ্যে অস্বস্তিও লুকিয়ে একদিকে শীত অন্যদিকে উৎসব এই অবস্থায় কোভিড সংক্রমণ নিয়ে বারবার সতর্ক করছেন চিকিৎসকরা কিন্তু অধিকাংশ এলাকায় সেই সতর্কতার লেশ মাত্রও নেই এমনকি ডেট পেরিয়ে গেলেও অনেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসছেন না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজে বেশ কিছু মানুষের অনীহা 13 রাজ্যের দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের গতি কম 98 লক্ষ মানুষ ডেট পেরিয়ে গেলেও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি কোভিড ভ্যাকসিনে ভারতের মাইল ফলক ছোঁয়া কিন্তু তাতে আটকাচ্ছে না ভ্যাকসিন প্রাপক 94 কোটি প্রায় ভ্যাকসিন দেওয়া হয়েছে 98 কোটি 68 লক্ষ ভ্যাকসিনেশনের একটি ডোজ 70 কোটি ভ্যাকসিনেশনের দুটি ডোজ 29 কোটি ছোট রাজ্যগুলো ডাবল ডোজ ভ্যাকসিনেশনে এগিয়ে লক্ষাদ্বীপ ডাবল ডোজ পেয়েছেন 44.83% সিকিম ডাবল ডোজ পেয়েছে 44.76% লাদাখ ডাবল ডোজ পেয়েছে 41.47% মিজোরাম ডাবল ডোজ পেয়েছেন 40.97% গোয়া ডাবল ডোজ পেয়েছেন 39.6% উত্তরপ্রদেশ সহ আরও কয়েকটি রাজ্য আবার ডাবল ডোজ ভ্যাকসিনেশনের টার্গেট থেকে অনেক দূরে উত্তরপ্রদেশ
21.85%, বিহার 23.19%, ঝাড়খণ্ড 24.7%, অসম 24.96%, মধ্যপ্রদেশ 25.67%। এই অবস্থায় 100% ডাবল ডোজ ভ্যাকসিনেশনের টার্গেট পূরণে ঝাঁপাচ্ছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। এদিকে কোভিড পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক, কি বেরোলো সেই বৈঠকের নির্যাস আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছে, তবে তার আগে একবার দেখে নেব এই মুহূর্তে কোভিড গ্রাফটা ঠিক কি বলছে। ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, সামান্য কমেছে পজিটিভিটি রেট, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত 726, 9 জন মারা গিয়েছেন বলে খবর। রাজ্যে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 705 জন। কলকাতায় একদিনে কোভিড আক্রান্ত 183 জন, মৃতের সংখ্যা 2। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, সামান্য কমলো পজিটিভিটি রেট, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত 726, মৃত 9, রাজ্যে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 705 জন, কলকাতায় একদিনে কোভিড আক্রান্ত 183 জন, মৃতের সংখ্যা 2। কলকাতায় একদিনে কোভিডে আক্রান্ত 183, মারা গিয়েছে 2 জন। ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, সামান্য কমেছে পজিটিভিটি রেট, রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বেড়েছে সংক্রমণের হার, সংক্রমণ বৃদ্ধি নিয়ে জেলাগুলোকে সতর্কবার্তা, জেলা শাসকদের সতর্ক করলেন মুখ্য সচিব, আজ ডিএমদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বেড়েছে সংক্রমণের হার, সংক্রমণ বৃদ্ধি নিয়ে জেলাগুলোকে সতর্কবার্তা, জেলা শাসকদের সতর্ক করলেন মুখ্য সচিব, আজ ডিএমদের সঙ্গে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব।